আসসালামু আলাইকুম প্রিয়দর্শক প্রিয়দর্শক মাছে ভাতে বাঙালি এই কথাটা কিন্তু প্রায় বিলুপ্তির দিক হয়ে গেছিল কিন্তু বর্তমান যুগের বেকার যুবকরা তাদের বেকারত্বর অবসান ঘটাতে তারা যখন মাছ চাষে আগ্রহী উঠলেন তখনই কিন্তু এই কথাটি প্রভাব বাক্ষ থেকে আর মনে হয় কেউ পাঠ করবে না কারণ এখন নেই কোনো পুকুর নেই কোনো জলাশয় তারপরেও কিন্তু নিজের বাড়ির আঙিনা খুঁড়ে তারা কিন্তু চৌবাচ্চা করে তারা কিন্তু এখন আধুনিক ব্যবহার করে সহজ প্রযুক্তি অবলম্বন করছেন তেমনি আমরা আজকের এই আধুনিক মাছ চাষের কিছু কথা এবং আশিক ভাইয়ের তুলে ধরা আমরা কিছু গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনবো চলুন বন্ধুরা শুনে আসি আশিক ভাইয়ের প্রতিবেদনের কিছু অংশ আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স যা যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা অনেক জেলায় ছুটে বেড়াই সহজ পদ্ধতিতে মাছ চাষে নতুন চাষিদেরকে উৎসাহিত করার জন্য এবং বেকার যুবকরা যারা আছেন তাদেরকে এই সেক্টরে নিয়ে আসার জন্য বেকারত্বের অভিশাপ থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি বাংলাদেশে এমন কোনো জেলা নাই এমন কোনো থানা নাই যেখানে আমি যাই নাই আমি গিয়েছি আমাদের একটি লক্ষ্য আপনারা যারা এই দেশে দিয়ে ঘোরাফেরা করতেছেন বেকারের একটা পূজা নিয়ে ঘুরতেছেন ফ্যামিলিতে অনেক চাপ একটা কিছু করার চিন্তা ভাবনা করতেছেন কিন্তু করতে পারতেছেন না তাদের জন্য আমাদের এই সেক্টর আপনারা জানেন কৃষি সেক্টর হলো বাংলাদেশের বৃহত্তম একটি সেক্টর আপনি যদি আমাদের এই পদ্ধতিতে ইতিপূর্বে বাইফ্লক আর এস এসেছিল বাংলাদেশে এই ট্যাঙ্কেই কালচার করতো ওনারা কিন্তু এখন আর সেটা নেই কারণ এটার ব্যয় বল হওয়ার কারণে আজকে দিন এগুলো চলে গেছে তা আমরা কিন্তু সহজ পদ্ধতি নিয়ে আসি বাংলাদেশে এই মাত্র একটি কালচারই আছে সহজ পদ্ধতিতে মাছ অল্প জায়গায় অধিক মাছ মাছার আপনারা জানেন দুনিয়ার সব কিছুই দিন দিন আপডেট হইতেছে তারই আপডেট একটি বাসন হলো সহজ পদ্ধতি মাছ চাষ তো আজকে আমি আসছি একটি নতুন ফ্রাম উদ্বোধন করার জন্য এবং এই ফ্রামের সাথে আমি পুরোপুরিভাবে যুক্ত হয়েছি এই ফার্মের সাথে কিভাবে যুক্ত হয়েছি আপনারা জানেন আমি পার্টনারে কোনো ব্যবসা করি না কিন্তু এই ফার্মের সাথে আমি পার্টনারে যুক্ত হয়ে গেছি আর এই ফার্মের সাথে যুক্ত হওয়ার কারণে অনেকে আমাকে পার্টনারে অলরেডি বলতেছেন করার জন্য কিন্তু আমার এত সময় নাই উনি আমার বাড়ির কাছে সেই জন্য আমি এই সেক্টর এই মানে ওনার সাথে যুক্ত হয়ে গেছি শুধু আমাদের এই সহজ পদ্ধতিতে মাছ চাষ না আমাদের এখানে পোলট্রি সেক্টর আসে আছে কিন্তু পোলট্রি সেক্টরের কাজগুলো আমি তেমনভাবে বুঝি না উনি বুঝেন কিন্তু আমাদের কাছ থেকে যে কোনো পোলট্রি মুরগির বাচ্চা এভরিথিং মাছের পোনাতে ধরে এভরিথিং আপনি সব নিতে পারবেন এখন আমরা পরিচিত হইনি বাবার উনি কিন্তু আমাদের পজেটে গিয়েছিলেন আমাদের পজেটে গিয়ে মাছ চাষ দেখছিলেন দেখে আজকে এই পজেটটা করছেন ওনার সাথে আবার নতুন করে পরিচিত হয়ে নিব যারা ওনাকে চিনেন না ওনার নাম ঠিকানা ওনার সাথে ওনাকে জিজ্ঞাসা করি আসসালামু আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আপনি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম ঠিকানা একটু পরিচয়টা দেন আমার বাড়ি দক্ষিণ জাহাঙ্গীরপুর

কাজে লাগাইলাম এই বললে পরে আপনার সাদেশন সাদেশে মাছ শ্বাস নিলাম তার মানে আপনি আমার ইউটিউবে দেখছেন ইউটিউবে দেখার পর আমাদের প্রজেক্টে গেছেন জি যাওয়ার পর দেখছেন এভাবে মাছ চাষ হইতেছে কোনো অ্যারেশন লাগতেছে না স্বাভাবিকভাবে মাছ চাষ হইতেছে সেই ধারাবাহিকতা আজকে আপনি এই মানে এই পদ্ধতিটা করছেন আচ্ছা আপনি আশাবাদী কি এভাবে মাছ চাষ করে আসলে মানুষ স্বাবলম্বী হতে পারবে আশা তো করি আলহামদুলিল্লাহ আমার যেভাবে দেখছেন এভাবেই তো করছেন আপনি জি এইভাবেই করছি আচ্ছা এখন আমরা আপনি তো মাছ চাষ অলরেডি করতেছেন আমাদের সাথে জি আমরা দর্শকদেরকে বলেছি যে আমরা এখান থেকে আমাদের মাধ্যমে অনেকেই মুরগির বাচ্চা নিতে পারবে তো সেই বিষয়ে আপনি একটু কথা বলেন যে আপনার কাছে আসলে আমরা মানে অনেক দূর দূরান্তে লোকজন আসবে কি ধরনের মুরগির বাচ্চা আপনাদের কাছে নিতে পারবে এবং এগুলা কিভাবে কালচার করবে একটু বলেন আমাদের বাচ্চা নিতে হলেও মোবাইল যোগাযোগটা বুঝে বুঝে ওনার কথা আমার বাচ্চা নিতে পারবো সরাসরি আয়সা দেখে নিতে পারবো আচ্ছা আয়সা দেখে নিতে পারবো আপনি আপনি কি ধরনের মুরগি মুরগি তো অনেক প্রকার মানে অনেক ধরনের কি ধরনের মুরগি বাচ্চা আছে দেশি বাচ্চা আছে টাইগার বাচ্চা আছে দেশি বাচ্চা টাইগার বাচ্চা টাইগারটা আসলে কি অনেকে আছে যে টাইগার মুরগিটা চিনে না টাইগার মুরগিটা এটা দেশি মুরগির সেম হ্যাঁ দেশি মুরগির মতোই টাইগারটা এর জন্য অল্প দিন এটা বাড়ে বেশি বাড়ে বেশি ওইটা কতটুকু আসতে পারে এটা হয়তো 45 দিনে না আড়াই কেজি 2 কেজি আড়াই কেজি আড়াই কেজি এটা বাজারজাত জাত কি রকম হতে পারে তাহলে মানে সোনালী তো মনে হয়তো পঁয়ষট্টি দিনে মনে হয় ওই নয়শো গ্রাম এরকম আটশো নয়শো গ্রাম হয় তো আর এই টাইগার মিটার টাইগার মিটার দিনে

আমরা চাই মাছের সাথে পোলট্রি সেক্টরটারে একটু আপনাদের মাঝে তুলে ধরার জন্য পোলট্রি নিয়ে আমি ইতিপূর্বে ভিডিও করেছিলাম মঞ্জুল হক বাইরে একটা ভিডিও করেছিলাম ওনার মাছ মাছের ইয়াও ছিল পোলট্রিও ছিল আপনারা এই ভিডিওটা অনেক দেখছেন ওনাকে অনেক ফোন দিয়েছেন অবলাস্টে আমি বাইরে হয়েছি ইউটিউব থেকে নাম্বারটা ডিলিট করে দেওয়ার জন্য কারণ উনি বলেছিলেন যে ভাই আমার মোবাইলে তো ফোন আসে আপনি দয়া করে আমার নাম্বারটা ডিলিট করে দিন তো এখন আমরা উনি তো আর এভাবে বাচ্চা বিক্রি করতো না উনি বাস ওনার যে ফার্মটা আছে এটা তুলে ধরছিল আর আপনি যদি আমাদের কাছ থেকে আমরা আজকে যে প্রতিবেদনটা করছি আমাদের কাছ থেকে আপনি সকল ধরনের বলতে মাছের পোনা আমাদের কাছে পাবেন সেই সাথে যদি আপনি ওই পোলট্রি সেক্টরে আসেন তাহলে মান মানে মানগত যে বাচ্চাগুলো হয় টাইগার মুরগির সেই বাচ্চাগুলো এখান থেকে নিতে পারবেন এবং দেশি মুরগির বাচ্চাও নিতে পারবেন আমরা ইতিপূ ইতিপূর্বে একটা প্রতিবেদন ওনাকে আমাদের পদেটে করছিলাম এখানে একটা প্রতিবেদন করছি আরেকটা প্রতিবেদন করবো যে আমরা কিভাবে ডিম থেকে বাচ্চাটা মানে সংগ্রহ করি সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর যে কোনো মুরগির বাচ্চা এবং মাছের পোনা নিতে আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নিন কী কীভাবে সংগ্রহ করবেন আর আমাদের যে ডিসক্রিপশন বক্স আছে এই বক্সের মাধ্যমে ওনার নাম্বারও দেওয়া থাকবে আমার নাম্বারও দেওয়া থাকবে ওইখান থেকে আপনি যোগাযোগ করে আপনারা বাচ্চাটা কালেক্ট করতে পারেন বাংলাদেশে যে কোনো জেলায় আপনি বাচ্চাগুলো নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকে বিদায় নিতেছি আমি জাহিদুল ইসলাম আশিক এখানে ঠিকানন্দন দক্ষিণ জাহাঙ্গীরপুর দক্ষিণ জাহাঙ্গীরপুর থেকে সবাই আমার জন্য দোয়া করবেন ওনার জন্য দোয়া করবেন ওনার জন্য মাছের সেক্টরে উনি তো অলরেডি পোলট্রিতে ভালোই আছেন কিন্তু মাছের সেক্টরের যেন উনি স্বাবলম্বী হতে পারেন আর আমরা যেন সবসময় আপনাদের পাশে পাবে থাকতে পারি আসসালামু আলাইকুম